কোশ্চেন থেকে ফোর পয়েন্ট টু এর আমরা আগের দিন চারের অঙ্ক অবধি হয়েছিল আজকে পাঁচতে স্টার্ট করছি পাঁচের এ সিক্স এক্স স্কোয়ার এ কিউব মাইনাস ফোর এক্সের কিউব এ স্কোয়ার প্লাস এইট এক্স টু দিপার ফোর এ স্কোয়ার ডিভাইড টু এ স্কোয়ার এক্সকোয়ার মানে এটা হচ্ছে ভাজ্য এটা হচ্ছে ভাজ্য পাঁচের এর কোয়েশ্চেনটা আমি লিখে নিয়েছি এবার ভাগ করবো ফার্স্টটা আমাদের টার্গেট সব সময়ের জন্যই তাহলে টু এ স্কোয়ার এক্স স্কোয়ার আর এখানে যে সিক্স এক্স এক্স স্কোয়ার এ কিউব দুই তিনে ছয় তাহলে তিন গুণ করলাম এ কিউব এখানে এস কিউব এখানে তাহলে একটা এ গুণ করবো আর এক্স স্কোয়ার আছে তাহলে সিক্স এক্সের এক্স স্কোয়ার এ কিউব ঠিক আছে আর কোনো এখানে প্লাস মাইনাস দিয়ে কোনো পদ নেই তাহলে আমাদের এখানে একটাই হবে এটা সেম জিনিস এটা প্লাস জিনিস এটা কেটে গেলো মাইনাস কত নামলো ফোর এক্স কিউব এ স্কোয়ার মাইনাস ফোর এক্সের কিউব এ স্কোয়ার তাহলে মাইনাস যেতে তাহলে মাইনাস গুণ করতে হচ্ছে টু আছে ফোর তাহলে টু গুণ করলাম আর এ স্কোয়ার তো আছে এক্সের কিউব আছে তাহলে এখানে এক্স একটা গুণ করলাম মাইনাস ফোর কিউব এ স্কোয়ার বিয়োগ কত নামবে প্লাস এইট এক্স টু দি পাওয়ার ফোর স্কোয়ার দু আছে চার গুণ করলাম তাহলে এইট হল এক্সের ফোর মানে এক্সের স্কোয়ার গুণ করতে হবে অলরেডি এক্স স্কোয়ার আছে তাহলে আর এক্স স্কোয়ার গুন করলাম তাহলে এটা ক্যান্সেল অথব ভাগ ফল সমান থ্রি এ মাইনাস টু এক্স প্লাস আমি লিখে নিয়েছি টু ওয়াই টু দিপার নাইন ইন্টু এক্স টু দিপার ফাইভ বাই ফাইভ স্কোয়ার ইন্টু ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই টু দিপার ফাইভ বাই এক্স টু দিপার ফোর ওয়াই টেন ওয়াই টু দিপার টেন এখানে ওপর নিচে গুণের আকার আছে কিন্তু ওপর নিচে আছে মানে এগুলো ভাগের আকারে আছে নিজেদের মধ্যে গুণের আকারে আছে তাহলে দেখব কাটাকুটি হয় কিছু কিনা ফাইভ এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ পঁচিশে একশো পঁচিশ ঠিক আছে দুই এখানে ষোলো আছে দুই আটটে ষোলো ঠিক আছে এবার এক্স ওয়াই দেখবো ওয়াই টু দীপার নাইন ওয়াই টু দীপার টেন পুরোটা ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধু একটা ওয়াই পরে থাকলো আবার দেখো এখানে উপরে একটা ওয়াই টু দীপার ফাইভ আছে নিচে ওয়াই তাহলে এটা ক্যান্সেল হয়ে গেলে তাহলে উপরে কত করে থাকলো ওয়াই টু দিপার ফোর এক্স আছে এখানে এক্সের স্কোয়ার আছে তাহলে একটা পুরোটা কেটে গেলে এখানে কত পড়ে থাকলো এক্স নিচে দেখো এক্স টু দি পার ফোর এক্স টু দিবার ফাইভ কত পড়ে থাকলে একটা এক্স 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 কেটে গেল তাহলে উপরে পড়ে থাকলো তোমার টোয়েন্টি ফাইভ ওয়াই টু দি পার ফোর আর নিচে পড়ে থাকলো এইট তাহলে আমার অ্যান্সার কত টোয়েন্টি ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফোর নিচে পড়ে থাকলো এইট এটা হচ্ছে এটা অ্যান্সার যে সি এর অঙ্কটা আমি লিখে নিয়েছি অঙ্কটা হচ্ছে সেভেন এইট টু দি পাওয়ার ফোর বাই স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার ইন সেভেন টোয়েন্টি নাইন সাতশো উনত্রিশ এইটু দি পাওয়ার সিক্স বাই বিয়াল্লিশ ওয়াই টু দি পাওয়ার সিক্স ঠিক আছে এখানে দেখবো তখন কাটাকুটি কিছু হয় কি না আচ্ছা সাত বিয়াল্লিশ সাত ছয় বিয়াল্লিশ এটা সাতশো উনত্রিশ এটা নয় এটা কত দিয়ে যাবে নয় এক নয় আটে বাহাত্তর নয় এক নয় একাশি তাহলে উপরে থাকছে একাশি নিচে থাকছে ছয় এদের মধ্যে আর কাটাকুটি হবে না এখানে ছিল আমার এ স্কোয়ার আর এখানে আছে এ ফোর তাহলে ক্যান্সেল হয়ে থাকলো এ স্কোয়ার এখানে আছে ওয়াই সিক্স এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এটা পরে থাকলো ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে ওপরে মোট কী পড়ে থাকলো এ পাওয়ার ছয় আর দুই একাশি নিচে ছয় আর ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে এটা সাজিয়ে লিখে নি এইটটি ওয়ান এ টু দি পাওয়ার ছয় আর দুই যোগ করে আট আর নিচে হচ্ছে সিক্স ওয়াই টু দি পাওয়ার ফোর হচ্ছে অ্যান্সার পাঁচের ডিয়েটটা আমি কোয়েশনটা লিখে নিয়েছি দেখো এটা ভাগ দিয়েছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর দিপার ফাইভ মাইনাস পি কিউব কিউ কিউব স্কোয়ার প্লাস পি ফাইভ কিউ কিউব আর স্কোয়ার এটা হচ্ছে ভাজ্য আর ভাজ্য হচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার ঠিক আছে প্রথমটা দেখো কিউ স্কোয়ার আর স্কোয়ার কারণ কিউ স্কোয়ার আছে শুধু পাওয়ার ফাইভ আছে আর এর পাওয়ার টু তাহলে আর থ্রি গুণ করলেই আমি পেয়ে যাব এটা আর কিউব আর আর কিউব তাহলে কিউ স্কোয়ার টু ফাইভ ঠিক আছে এখানে যেহেতু একটা পদ আছে তাহলে আমি এটা একটাই পাবো টাইম এটা প্লাস এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস তাহলে এটা প্লাস বিয়োগ করবো ক্যান্সেল হয়ে গেল মাইনাস কত পি কিউব কিউ টু পাওয়ার ফাইভ আর স্কোয়ার পি কিউব এখানে আছে পি স্কোয়ার আর মাইনাস সাইন তাহলে মাইনাস পি গুণ করলাম আর কিউ ফাইভ মানে কিউ দুই আছে অলরেডি আর তিন লাগবে তাহলে হলো মাইনাস পি কিউব কিউ ফাইভ আর এটা গেল পরেরটা কী নামবে পরের টামটা কী আছে পি টু দিপার ফাইভ কিউ কিউব আর স্কোয়ার পি টু এটা প্লাসই আছে তাহলে প্লাস পি স্কোয়ার আছে অলরেডি তাহলে পি পি আর কিউ গুন করলাম কিউ কিউ কিউব মানে স্কোয়ার আছে আর কি গুন করলাম আর

আচ্ছা মানে ভাজ্য বার করতে হবে ভাজ্য ভাগ ফল ভাক্সেস দেওয়া আছে আমরা একটা সূত্র এসেছি ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগ ফল যোগ ভাক্সেস ঠিক আছে এখানে দেখো ভাজকও বলে দিয়েছে ভাগ ফলো বলে দিয়ে ভাগশেসব বলে দিয়েছে আমি সবকটা বসিয়ে দিলাম জায়গায় জায়গায় এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর প্লাস থ্রি এক্স দিয়ে প্রথমে গুণ করবো তবে মাইনাস ফোর দিয়ে গুণ করবো তাহলে প্রথমটা হবে এক্সের কিউ প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সিক্সটিন প্লাস থ্রি প্লাস ফোর এক্স এক্সকে মাইনাস ফোর ক্যান্সেল তাহলে কিউব হলো আর এখানে দেখো প্লাস ফোর এক্স মাইনাস সিক্সটিন এক্স তাহলে মাইনাস টুয়েলভ এক্স সমান এটা দেখো কোনো ভাগ অঙ্কে ভাজ্যক বলে দিয়েছে ভাগ ফল বলে দিচ্ছে ভাগশেস বলে দিচ্ছে ভাজ্য কত একই অঙ্ক ছয় সাত একই অঙ্ক শুধু মানগুলো আলাদা আমি কোয়েশ্চেনটা লিখে নিয়েছি আর ভাজ্য সমান কি না ভাজ্য কোন ভাগ ফল যোগ ভাগেস এই সূত্রটা আমি লিখে নিয়েছি এবার ভাজক কত না এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস ওয়ান ইন্টু ভাগ ফল কত ফাইভ এ মাইনাস ফোরটিন প্লাস ভাগেস কত থার্টি ফাইভ এ মাইনাস সেভেন্টিন ঠিক আছে এবার গুণ করবো প্রথমে এ স্কোয়ার দিয়ে এই টাইমটা গুণ করব তাহলে ফাইভ এ কিউব মাইনাস ফোরটিন এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু ফাইভ তাহলে টেন এ স্কোয়ার মাইনাস ফোরটিন ইন্টু টু তাহলে হচ্ছে টোয়েন্টি এইট আঠাশ এ মাইনাস ওয়ান ইন্টু ফাইভ এ তাহলে মাইনাস ফাইভ এ আর মাইনাস ওয়ান মাইনাস ফোরটিন তাহলে প্লাস ফোরটিন এটা গুণ করলাম যোগ থার্টি ফাইভ এ মাইনাস তাহলে ফাইভ এ থাকলো মাইনাস ফোরটিন স্কোয়ার প্লাস টেন স্কোয়ার হচ্ছে মাইনাস ফোর স্কোয়ার ঠিক আছে মাইনাস টোয়েন্টি এইট মাইনাস ফাইভ মাইনাস টোয়েন্টি এইট মাইনাস ফাইভ এটা হচ্ছে মাইনাস থার্টি থ্রি এ প্লাস প্লাস কথা হচ্ছে থার্টি ফাইভ এ মাইনাস তাহলে ফাইভ এ মাইনাস ফোর স্কোয়ার মাইনাস থার্টি থ্রি প্লাস থার্টি ফাইভ তাহলে প্লাস টু এ মাইনাস 3 মাইনাস সেভেন্টিন প্লাস মাইনাস থ্রি তাহলে আমাদের ভাজ্য কত না ভাজ্য সমান এটা নেক্সট क्वेश्चन কোয়েশ্চেন নাম্বার এইট ভাগ করে ভাগ ফল ও ভাগ লিখি এই আটের কোশ্চেনটা হয়ে গেলে আমাদের থেকে ফোর পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে আর বীজ গানদের সংখ্যা মূলক গুনে ভাগ চ্যাপ্টারটাও কমপ্লিট এটাই লাস্ট তো আরে কী বলছে ভাগ করে ভাগ ফল ও ভাগ লিখি কোশ্চেন নাম্বার প্রথমে ওয়ানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি সেভেন ডিভাইড বাই এক্স প্লাস সিক্স তার মানে এইটা হচ্ছে আমার ভাজ্য এটা হচ্ছে আমার ভাজক আমি কোশ্চেনটা লিখে নিয়েছি আগে ভাগ করবো এক্স আছে এখানে এক্স স্কোয়ার লাগবে আমার তাহলে আর এক্স দিয়ে গুণ করলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু সিক্স ইনকোয়ার টু সিক্স এক্স ঠিক আছে এবার বিয়োগ দেব। এটা চিহ্ন তো প্লাস এ প্লাস এ প্লাস চিহ্ন প্লাস বিয়োগ দেব। আর এটা চিহ্ন প্লাস বলে এটা মাইনাস হবে ক্যান্সেল এটা ইলেভেন এক্স আর এটা মাইনাস সিক্স এক্স বিপরীত চিহ্ন বিয়োগ হবে ফাইভ এক্স যে বলো তার চিহ্ন পাবে প্লাস টোয়েন্টি সেভেন এবার এক্স আছে আমার লাগবে হচ্ছে ফাইভ এক্স তাহলে আমি পাঁচ দিয়ে গুণ করব যেহেতু এ চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস তাহলে প্লাসই হবে প্লাসই লাগবে আমার তাহলে ফাইভ এক্স প্লাস হচ্ছে থার্টি চিহ্ন প্লাস তাহলে এটা বিয়োগ হলো বিয়োগ হলো চিহ্ন পরিবর্তন হবে বিয়োগ চিহ্ন হবে এটা মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স কেটে গেছে আর এটা প্লাস টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি মানে মাইনাস থ্রি অর্থ ভাগ ফল সমান কত ভাগ ফল সমান হচ্ছে এক্স প্লাস ফাইভ আর ভাগ শেষ সমান ভাগ শেষ সমান হচ্ছে মাইনাস থ্রি ঠিক আছে আটের দুয়ে কোশ্চেনটা কী ভাজ্য হচ্ছে এইট ওয়ান এইটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু আর ভাজক হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান ভাগ করতে হবে দেখো ফার্স্টে থ্রি এক্স আর এখানে আছে এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর তাহলে তিনের সাথে কত গুণ করলে একাশি পাবো না সাতাশ ঠিক আছে আর এক্স আছে অলরেডি এক্সের পাওয়ার চার লাগে মানে আর এক্সের পাওয়ার তিন আমাকে দিতে হবে তাহলে আমি হলো এখানে হলো এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস তাহলে মাইনাস টোয়েন্টি সেভেন সাতাশ এক্সের কিউব ঠিক আছে বিয়োগ দেব এটা চিহ্ন প্লাস এ প্লাস এ প্লাস এ চিহ্ন প্লাস বিয়োগ দিলাম এটারও পাল্টা হবে চিহ্ন এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে কত হলো না হচ্ছে নামল সাতাশ এক্সের কিউব প্লাস টু এবার দেখো এখানে তিন এক্স আছে আমার লাগবে সাতাশ এক্সের কিউব তিনের সাথে কত গুণ করলে সাতাশ হবে নয় আর এক্স আছে আর এক্সের কিউব লাগবে মানে আর দুটো এক্স লাগবে এক্সের স্কয়ার তাহলে সাতাশ এক্সের কিউব মাইনাস নাইন এক্সের এটা প্লাস এটা মাইনাস তাহলে নাইন এক্সের স্কোয়ার এর চিহ্ন প্লাস বিয়োগ দিলাম এটা প্লাস হলো চিহ্ন পরিবর্তন তাহলে প্লাস নাইন এক্সের স্কোয়ার প্লাস টু এবার আমার আছে থ্রি এক্স লাগবে নাইন এক্স স্কোয়ার মানে কত গুণ দেবো প্লাস থ্রি এক্স থ্রি ইন্টু থ্রি ঠিক আছে আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস বিয়োগ ক্যান্সেল তাহলে থ্রি এক্স প্লাস টু ঠিক আছে থ্রি এক্স আছে এখানে তো থ্রি এক্স আছে তাহলে আমি কত গুণ দেবো ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস হলো তাহলে এটা কেটে গেছে আর টু প্লাস ওয়ান কত হলো না থ্রি তাহলে আমাদের ভাগ ফল সমান কত পেয়েছি

তাহলে ফার্স্ট ফার্স্টার্ন সিক্সটি থ্রি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আছে শুধু নয় নয় নয়ের সাথে কত গুণগুলো তেষট্টি পাবো নয়ের সাথে তেষট্টি তাহলে সেভেন তাহলে সিক্সটি থ্রি এক্স স্কোয়ার সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা আমি এখানে লিখবো কেননা শুধু সংখ্যা একমাত্র এখানেই আছে কুড়ি এখানে পঁয়ত্রিশ বিয়োগ দেব এর চিহ্ন তো প্লাস এটা প্লাস এটা প্লাস এর চিহ্ন প্লাস এটা প্লাস এটা প্লাস তাহলে এটাও মাইনাস হবে এটাও মাইনাস হলো ক্যান্সেল তাহলে আমার কত পড়ে থাকলো নাইনটিন এক্স মাইনাস ফিফটি ফাইভ দেখো এখানে এক্সের স্কোয়ার আর এটা এক্স এক্সের স্কোয়ার থেকে তো এক্স ছোটো মানে একে আমি আর ভাগ করতে পারবো না এটা আমার আর ভাজ্য হবে না তাহলে এটা আমার কী হলো না ভাগ ফল সমান কত হলো সেভেন অনলি আর ভাগ সমান কত হবে মাইনাস নাইনটিন এক্স মাইনাস চ্যাপ্টারটা ভাজ্য হচ্ছে এক্সের কিউব এক্স মাইনাস স্কোয়ার এক্স আর ভাজক হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস থ্রি আছে লাগবে তাহলে একটা এক্সি গুণ হয়ে যাবে এক্সের কিউব প্লাস থ্রি এক্স ইন্টু এক্স তাহলে প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে প্লাস বিয়োগ ক্যান্সেল মাইনাস এক্স মাইনাস থ্রি দুটোই মাইনাস যোগ হবে ফোর এক্স স্কোয়ার আর চিহ্নত বিয়োগ হবে মাইনাস এইট মাইনাস থ্রি এক্স দুটোই মাইনাস তাহলে যোগ হবে আর চিহ্ন বিয়োগ হবে একটাটা নামবে মাইনাস থার্টিন একটাই পড়ে আছে অবশ্য তাহলে এক্স আছে আমার লাগবে মাইনাস ফোর তাহলে আমি মাইনাস ফোর গুন তাহলে মাইনাস পেয়ে গেছি মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে হচ্ছে মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ফোর প্লাস হচ্ছে মাইনাস এটা প্লাস এটা প্লাস 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 টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স বিয়োগ হবে যে বড়ো তার পাবে মাইনাস থার্টিন প্লাস টুয়েলভ বিপরীচ্ছিন্ন বিয়োগ হবে যে বড় তার চিহ্ন পাবে তাহলে এটা ভাগসেস পরে থাকছে এ ভাগ সমান কত না এক্স মাইনাস আর ভাগেস সমান এক্স মাইনাস কমপ্লিট